দান করে দিবেন। দাজ্জাল পৃথিবীতে কয়দিন থাকবে? তাহলে দাজ্জালের ক্ষমতা সম্পর্কে আমাদের কিছু ধারণা আসলো, ঠিক কি না? এই এই কাজগুলি দাজ্জাল করতে পারবে। এইবার শুনেন যে দাজ্জাল পৃথিবীতে এসে কয়দিন থাকবে, জানার দরকার আছে না নাই? এইবার যে পয়েন্টে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে সে কয়দিন অবস্থান করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বলেছেন, আন-নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ দাজ্জাল পৃথিবীতে এসে কয়দিন অবস্থান করবে? বিশ্বনবী বললেন, ক্বালা আরবাউনা ইয়াউমা। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর সমস্ত মানুষের কাছে এই মেসেজ পৌঁছে দিলেন, দাজ্জাল পৃথিবীর জমিনে এসে 40 দিন অবস্থান করবে। কয়দিন? 40 দিন অবস্থান করবে। বিশ্বনবী বললেন, ইয়াউমুন কাসানাতিন ওয়া ইয়াউমুন কাশাকারিন ওয়া ইয়াউমুন কাজুমুআতিন, দাজ্জালের প্রথম দিনটা হবে বর্তমান পৃথিবীর গণনা অনুযায়ী, দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান। ইয়াউমুন কাসানাতিন, দাজ্জাল একদিন, 40 দিনের একদিন, প্রথম যে দিনটি হবে এই দিনটা হবে বর্তমান আমাদের সমাজে 365 দিন 1 বছর, ঠিক কিনা? 365 দিনে হচ্ছে দাজ্জালের সময় একদিন হবে। কয়দিন? একদিন হবে। এরপরে বিশ্বনবী বললেন, ওয়া ইয়াউমুন, বিশ্বনবী বললেন যে ওয়া ইয়াউমুন কাশাহারিন, এরপরে দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। কয় মাস? বর্তমান 30 দিনে 1 মাস হয়, ঠিক কিনা? এই 30 দিন, 29 দিন অথবা 31 দিন, যেটাই বলেন, যে এই 30 দিন হবে দাজ্জালের দ্বিতীয় দিন হবে 30 দিনের সমান। এরপরে বিশ্বনবী বললেন, ওয়া ইয়াউমুন কাজুমুআতিন, অর্থাৎ দাজ্জালের তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। কয় সপ্তাহ? 1 সপ্তাহের সমান। বিশ্বনবী এরপরে বললেন, ওয়া সাইরু আইয়ামিহি কা আইয়ামিকুম, বিশ্বনবী বললেন, বাকি 37 দিন তোমাদের সাধারণ দিনের মতো, স্বাভাবিক দিনের মতো বাকি 37 দিন হবে। বিশ্বনবীকে প্রশ্ন করলেন, বিশ্বনবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাযালিকাল ইয়াউমুল লাযী কাসানাতিন, ইয়া রাসূলুল্লাহ ফাযালিকাল ইয়াউমুল লাযী কাসানাতিন, ইয়া রাসূলুল্লাহ দাজ্জালের যে একদিন 1 বছরের সমান হবে, আমরা তো একদিনে 5 ওয়াক্ত সালাত করি, কয় ওয়াক্ত? বোঝেন কথাগুলি? একদিনে 5 ওয়াক্ত সালাত আমরা পড়ি, দাজ্জালের যে একদিন 1 বছর সমান হবে, ওই দিন কি 5 ওয়াক্ত সালাত পড়লেই কি আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে নাকি? যেহেতু একদিনে সালাত কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে দাজ্জালের সময় যদি এই একদিন বর্তমানে 1 বছরের সমান হয়, তাহলে সালাত কয় ওয়াক্ত পড়া লাগবে? হিসেবে 5 ওয়াক্ত পড়া লাগে, ঠিক কি না? 5 ওয়াক্ত হিসেবে পড়া লাগে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাকফিনা ফিহি সলাওয়াতু ইয়াউমিন, বিশ্বনবী বললেন যে না, বর্তমান যেমন একদিনে 5 ওয়াক্ত সালাত তোমরা কায়েম করো, সালাত তোমরা পড়ো, ওই সময় এই সময় নির্ধারণ করে ফজর থেকে জহর পর্যন্ত যতটুক সময় এতটুক পরে জহর নামাজ পড়বে, আবার যখন জহর থেকে আসর পর্যন্ত যতটুক সময় এই সময়ের পরে তারা আসর নামাজ পড়বে, আবার আসর থেকে মাগরিব পড়বে, মাগরিব থেকে ইশা পড়বে, ইশার থেকে ফজর পড়বে, এইভাবে এইভাবে 365 দিনে যত ওয়াক্ত সালাত মানুষ পড়বে, 365 দিনে 1825 ওয়াক্ত সালাত পড়তে হবে। কয় ওয়াক্ত? 365 দিনে 5 দিয়া গুণ দিলে পারে 1825 ওয়াক্ত সালাত একদিনে তারা পড়বে। কয় দিনে?
দাজ্জালের সময় যে একদিন এক বছর হবে, এই সময়টা হিসাব করে করে তারা পাঁচ ওয়াক্ত সালাত যেমন আমরা পড়ি ঠিক এমনি ভাবেই তারা সালাত পড়তে থাকবে, কিন্তু ওই একদিনে সালাত হবে 1825 ওয়াক্ত। সুবহানাল্লাহ বিহামদিহি। যারা ইমানদার থাকবে তারা এইভাবেই সালাত পড়তে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, তাহলে তোমরা তো বুঝতে পারলাম যে দাজ্জাল একদিন হবে এক বছরের সময়, দ্বিতীয় দিন হবে এক মাসের সময়, তৃতীয় দিন হবে এক সপ্তাহের সময়, আর 37 দিন হবে স্বাভাবিক দিন। অর্থাৎ দাজ্জাল পৃথিবীর জমিনে আত্মপ্রকাশ করার পরে যেই দিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দাজ্জালকে দুনিয়ার জমিনতে বিদায় করে দেবে, ওই দিন পর্যন্ত দাজ্জালের সময় থাকবে এক বছর দুই মাস চোদ্দ দিন। কয়দিন বললাম দাজ্জাল তাহলে পৃথিবীতে এসে অবস্থান করবে? কতদিন? এক বছর দুই মাস চোদ্দ দিন।